সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারি জহির পাগলা রোজ হাসরে কেমনে দিবি পারি সবার জন্য হাসর না যারা উম্মতে মুহাম্মদী যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন যারা আল্লাহর কোরআন সংবিধান মানেন বিশ্বাস করেন প্রতিপালকের উপর বিশ্বাস রাখেন কিভাবে ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন অদৃশ্য আল্লাহকে না দেখেও ভয় করি হ্যাঁ আমার আল্লাহ তো দেখে এটা একটু বাড়বে কমাই না হ্যাঁ সে মুমিন আর তার জন্যই হাসর নাস্তিকের জন্য হাসর বলতে কিছু ওই যে একটা বের হইছে কি নাম আসাদ নূর দেখতে সুন্দর মাকাল ফল পদভ্রষ্ট তাকে গালি দেওয়ার মন মানসিকতা আমার নাই তবে গতকালকে মনে হয় একটা ডিবেট হয়েছিল ব্রাদার রাহুল হোসেন ইন্ডিয়া থেকে একজন বিজ্ঞ আলেম প্রায় 3 ঘন্টার উপরে আমি পুরোটা লাইভ দেখছি জবাব দিতে পারে নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বক্তব্য দিয়েছেন তো নাস্তিকের জন্য বিশ্বাস পরকাল বলতে কিছু তা আমরা উম্মতে মুহাম্মদের জন্য পরকাল হাসর বলতে একটা কিছু যেখানে আমার এই দুনিয়ার কর্মের জবাব আমাকে দিতেই হবে সমন করিবে গ্রেফতারি রে মন আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে সুন্দর নারী বালাখানা পাগল রে মরলে কারো সঙ্গে গো যায় না বাক্স ভরা যতই টাকা করি রে মন ব্যাপারি বাক্স ভরা সিন্ধুক ভরা যতই টাকা করি এই সকল 2 দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে এই সকল 2 দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে পার ঘাটাতে লাগবে গড়া গড়ি রে মন পার ঘাটাতে হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি
বড়ই পাজি অল্প কিছুতে হয় না রাজি আদায় করে শুলো আনা করি ব্যাপারি মোটরসাইকেল নিয়ে বের হয়েছি, হেলমেটটা পড়তে মনে নাই। গ্রামের অলিগুলিতে ঠিক আছে, যখন হাইওয়েতে উঠি লেজার লাইট দেয়, পুলিশ সিগনাল দেয়, থামেন বদ্রলুক, আপনার বাইকের দাম তো 3 লাখ, 2 লাখ, 5 লাখ, 6 লাখ, মাথায় হেলমেট কই? কোন জবাব আছে? আপনার গাড়ির দাম অনেক, আপনার মাথায় তো হেলমেট নাই। দাঁড়ান, গাড়ি সাইড করেন। হ্যাঁ, তর্ক চলতেছে, আর হ্যাঁ মোবাইল চাপতেছে, কারে ফোন দিব? আমার এক ছোট ভাই হাসান আমার খুব কাছে, তা আমাদের পাশের থানা সার্জেন্ট ধরছে, ভাই তেলের লেগে আইছি, ধরে বইছে, লাইসেন্স নাই, মাথায় হেলমেট নাই। আমি বললাম কে ধরছে? বলে অমুক স্যার। বলে ভিডিও কল দিয়া মোবাইলটা নিয়ে দাও। বলে একটু কথা কর, পরে কথা বলতে চায় না, একটু কথা কর। আমি তো শুনতেছি, একটু কথা কর। না, ফোনে কথা কখন চলবো না, কাগজ দাও, হেলমেট কই, না হলে গাড়ি থানা থেকে নিয়ে আসবা। অনেক বাজাবাজির পরে বলে ভাই আপনি একটু কথা কন, আমার গাড়ি দেওয়ান লাগবো না, খালি কথা কন। তা আমার দেখলো, ও জহির ভাই, জহির পাকলা, জি স্যার, আসসালামু আলাইকুম। ছোট ভাই ভুল করছে, আজকের মতো দিয়ে দেন, আরেকবার গেলে চাবিটা রাইখা পাঠাই দিন, ছেড়ে দিস। তো আমাদের এমন অনেক ভাই বন্ধু আছে যাদের কথা বললে পুলিশ গাড়ি ছাইড়া দেয়, কিন্তু এই দেহটা এমন এক জায়গায় আটকাইব যেখানে কারো পরিচয় দিলে ছাড়বে না। পয়েন্ট, এমন এক জায়গায় আমার এই গাড়িটা, আমার এই মোটরসাইকেলটা আটকায় দিবে যেখানে দুনিয়ার কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো প্রশাসন নাই, কোনো ওসি, ডিসি, এসপি কিছুই নাই, কোনো সরকারের কথাও সেখানে মানবে না, মানবে একজনের কথা যার নাম রহমাতুল্লিল। এখান থেকে বাঁচা যায়, ওইখান থেকে বাঁচার কোনো লাইন? এজন্য বলছে থাকলে কিছু চেনা জানা,
তারতে মন পয়সা লাগে না করে যারা নবীর তাবেদার থাকলে কিছু জানা জানা তারতে মন পয়সা লাগে না করে যারা গুরুর তাবেদারি রে মন ব্যাপারি করে মাতাল রাজ্যকে কয় রঙ্গরসে আমার যেতে চাইব না কোন দেশে ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি আমার বদরে রাসূল আইরে তাড়াতাড়ি আমার বিদায়ের বেলা কাদিস না মমতাওয়ালা আমার বিদায়ের বেলা কাদিস না মমতাওয়ালা শেষ কইরাছি রঙ্গিলা চাকরি আমি শেষ করিলাম রঙ্গিলা চাকরি রে মন ব্যাপারি রোজ হাসরে গানের কথা আমার পালার গানটা হয়ে গেল যেটা আমার কমিটির যে চাওয়া এটা পূর্ণ এবার আমার বলার পালা পয়েন্ট আব্দুল আলিম ভাই একটা বাচ্চা পাওয়া গিয়েছে নাকি একটা মেয়ে পাওয়া গেছে আলিম ভাই আপনার মেয়ে কালো জামা পরিহিত 5 থেকে 6 বছরের একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে স্টেজের পিছনে আছে নিয়ে যাবেন আচ্ছা মনোযোগটা আসেনি আমার মেয়েটা খুব অসুস্থ আমার বড় মেয়েটা জন্ডিসের সমস্যা জন্ডিস থেকে লিভার ফাংশনের সমস্যা আজকে সারাদিন জ্বর মেয়েটা একটু পরে পরে ফোন দেয় আব্বু কখন আসবা সারা রাত মানে সারা রাত কাটাবো এখানে মনটা ওইখানেই আছে তারপরে যদি মনটা এখানে না দেই এলোমেলো হয়ে যায় আসতে এই বাবা পাওয়া গেছে আসতে ঠিক আছে আনন্দ 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 মেয়ে আমার বড় মেয়ে যখন দুনিয়া আসে রমজান মাসের প্রথম দিন রোজার প্রথম দিন 2015 সাল শুক্রবার দিন আমার মেয়ে যখন জন্ম হয় এই বছর থেকে আমি জহির পাগলা আর আটকাই নাই আমাকে আল্লাহ সামনের দিকে নিয়ে আয় গেছে আমার মেয়েটার জন্য দোয়া চাই খাস করে আমার মেয়েটার জন্য দোয়া করি এখান থেকে গিয়ে আগামীকাল একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব আমার মেয়েটাকে যেন আল্লাহ বাঁচায় রাখে
আপনার গ্রামে গান গাইতে আসছেন ছোট বাজান পাশের গ্রামে আনন্দ আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবেন ইনশাআল্লাহ আপনি গানের আগে অনেকগুলো কথা বলছেন মাঝের আয়েশা কেউ বাজে কাজ করবেন না অন্যায় করবেন না ভুল করবেন না বলা হইছে না বলা হইছে বলছেন এখানে পাপ বিক্রি করার জায়গা তাহলে যে পাপ যারা সবাই পাপ বিক্রি করতে আসছে তাহলে কিনতে আসছে কে পাপটা কিনবে কে এটা আপনার কাছে আমার পয়েন্ট আমরা সবাই পাপ বিক্রি করতে আসছি ঠিক না তাহলে পাপটা কিনবে কে দশ ঘরের দশ আলি ডিম হ্যাঁ চল্লিশটা ডিম এই চল্লিশটা ডিমের দাম কত ১৩ টাকা করে গুণ করেন তাহলে চল্লিশটা ডিম কেনার সামর্থ্য আমার থাকতে হইব তো এক আলিই কিনতে পাই না তাও খাই ফার্মের ডিম হাঁসের ডিম চোখে দেখি না হ্যাঁ তো সবার পাপগুলো কিনার জন্য এখানে পাপ কিনার মানুষও আছে না আছে এটা আপনার কাছে আমার পয়েন্ট দ্বিতীয় কথা আমি ভাবলাম যে সাউন্ডের ত্রুটির কারণে যেহেতু আমার বন্দনা গানটা হয় নাই একজন শিল্পী হিসেবে উচিত কি মাঝে মাঝে আমার শালারে নিয়ে বের হই আমার একটা শালা আছে খুব সুন্দর আরে হ্যাঁ মাশাআল্লাহ আমার দাঁড়াইলে দুলা ভাই আমার দেখা যায় না তার পাশে খুব সুন্দর তো মুগলাই ব্যাপারী মুগলাই যে বিক্রি করে মুগলাইটারে এমন ভাবে কাটে তিনটা পুষ দেয় তো এইটারে খাইতে গেলে হয় হ্যাঁ মাইদেরটা নেয় গা যেখানে ডিম থাকে আর আমি পাই সাইডেরটা আর মুগলাই খাইতে বইলে এটারে সাইড পিস করলে না ভাগাভাগি হইতো এটারে করে তিন পিস আর তিন পিস দিলে মাঝখানেরটা খেয়াল আয় হ্যাঁ আমি কে কিরে খালি ডিমালাটা হাত দেশ কেন খাইতেছি তো সবগুলাই তা আমার একটা কথা হইল মাঝে মাঝে আমার গ্যাসের সমস্যা হইলে আমি কই তুই পুরোটাই খেয়েলা গ্যাস্ট্রিকের দোহাই দিয়া মাঝে মাঝে যেটা আমি খাই না আমার না খাওয়াও হ্যাঁ খায় ঠিক নেই আপনার কাছে আমার প্রশ্ন পয়েন্ট আমি বন্দনা গানটা ত্রুটির জন্য গাই নাই উচিত ছিল আপনি একটু বাড়াইয়া গাওয়া কি ঠিক আছে নি আমি যেহেতু বন্দনাটা সাউন্ড সিস্টেমে একটা বাধার জন্য গাইতে পারি নাই আমার পাশের শিল্পী আমারটা সহ গাইব ঠিক আছে না আপনি গাইলেনই না আপনি বন্দনা গানটা গাইলে আরো ভালো হইতো আচ্ছা গান নাই এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই তবে গাইলে ভালো হইতো ওই যে আমি যেটা খাই না এটা আমার শালায় খায় মানে আমি যেটা গাইতে পারি না এটা আপনি গাইতেন এটা আমার পয়েন্ট রইল এবার প্রশ্ন কিয়ামতের পালায় গান গাইবেন কিয়ামত হযরত নূহ নবীর আমলে হয়েছিল কিয়ামত দৈনিক প্রত্যেক দিন আমাদের জীবনে কোনো না কোনো ভাবে কিয়ামত হয় আবার মহাপ্রলয় কিয়ামত হবে যে কিয়ামতের জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে অপেক্ষায় আছেন আল্লাহ বলবেন যে ইসরাফিল এই সুন্দর পৃথিবীর প্রতি আমার মায়াটা উঠে গেছে তুমি তোমার দায়িত্বটা পালন করো প্রথম বাসি দিবে সবাই কানে শুনবে না আবার বাসি দিবে দুনিয়া মহাপ্রলয় তোলার মতো উঠতে 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 পৃথিবী একটা সময় শেষ হয়ে যাবে অনেক লম্বা আলোচনা আমার প্রশ্ন নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল এইটাও একজন নারী খবর পাইছি আবার পৃথিবী কিয়ামত হবে এই কিয়ামত আগে একজন নারী খবর পাইব টের পাইব কোন নারী টের পাইব আমার প্রশ্ন সেটা না প্রশ্ন কিয়ামত হবে এই খবরটা নারী কেন পাইব এটা পুরুষ পাইব না কেন
কোন নারী খবর পাবে এটা আমার প্রশ্ন না, আমার আপনার কাছে প্রশ্ন যে কিয়ামতের খবরটা আল্লাহ কেন নারীর কানে দিবেন, পুরুষের কানে কেন দিবেন না, এটার উত্তরটা চান। ছোট্ট করে এই কথাগুলো সমাধান। রোজ হাসরে কেমনে দিবে পারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবে পারি, রোজ হাসরে কেমনে দিবে পারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। ধন্যবাদ, অনেক চমৎকার করে আমার যিনি আজকে প্রতিপক্ষ বন্ধু, অনেক সুন্দর সুন্দর আলোচনা, অনেক ভালো ভালো কথা আমরা শুনেছি, আমি ধন্যবাদ জানাই তাকে। কিন্তু আমাকে একটু দোষারোপ করে গেছে দেখছেন, আরে ওই যে প্রতিপক্ষ, যে প্রতিপক্ষই এলারে বন্ধু কো ভুল হইব, প্রতিপক্ষ দুশ্মন শত্রু, মুখে মুখে শেখ ফরিদ আর ভূগোল তলা ঈদ, সুযোগ পাইলেই মানে ঠাস করে একটা বসাই দেয়, বসাই দেব আর কি, বসাই দেয়। কইতেছে যে আমি বন্দনাটা গান কমপ্লিট করলাম না, সাউন্ড সিস্টেম একটু ঝামেলা হইলো এই জন্য, তা আপনি তো আপনারটা গাবেন গাবেনই, আবার আমারটা সহকারে গাবেন, যতটুকু না গেছে কত ঠেকা লেগে রয়েছে, বলতেছে 200 টাকা ডল দেখ করে ভাগ করে আমার দিয়ে দেবে, আয় হায়, আমি নিজের টাকাইতাম গাইতাম আবার হেডটাও গাইতাম, আয় হায়, চতি অর্দা চতি অর্দা। আপনারা ইউটিউবে এর লগে আমার লগে গান দেখছেন নি, দেখছেন অনেকেই, যে স্টেজে আমি একটু আমার মনদের ভালো থাকে, যে স্টেজে আমি কিছু কম না, এই স্টেজে এ আমার পাই পারা দেয়, আয় হায়, আর যে স্টেজে এর মনটা যদি একটু ভালো থাকে আমি হয়তো অনেক সময় বুঝি না, কারণ আমার লগে গান হইলে মুখটা পেশার মতো করে দিতে হয়, এই কারণটাই আমি আজ অবধিক পর্যন্ত খুঁজে পেলাম না। আমি অনেকবার তাকে বলছিও যে আমার সাথে আপনি গান গাবেন, হাইসে খেলে গান গাবেন, আমি আপনার সমবয়সী না, তা আপনি মুখটা এমন করে রাখেন কেন, জবাবে আমি কোনো উত্তর পাই নাই, আর যেটা পাই সেটা কোয়া যাবো না, বলার দরকার নাই। আচ্ছা বন্দনা গানটা আমি গাই না এই জন্যেই, অন্য অন্য সময় আমরা 9:30 স্টেজে উঠি, অন্য অন্য স্টেজে 10 বাজে মনে করেন একটা শিল্পী দাঁড়ায় যায়, 10:30 মধ্যে এক শিল্পীর বন্দনা শেষ, 11 মধ্যে দুই শিল্পীর বন্দনা কমপ্লিট, এটা কি আজকে হয়েছে, ইম্পসিবল না। বন্দনা গানটা ছোট করে যদিও আমি গাইতে যাই, ছোট করে গাওয়া হয় না, এটা একটা অলির নাম বলতে গেলে আরেকটা নাম চলে আসে, চোখের সামনে ভাসে, তখন না বললে পারি না, না বললেও তখন কষ্ট লাগে। আর অনেকেই লাইভে গান শুনে, ইউটিউবে গান শুনে, অনেকেই ভাবে যে আরে আখি সরকারের মুখ দিয়ে যদি আমার দলের নামটা একটু শুনতাম কলেজাটা শীতল হয়ে যেত, সবাই এই অপেক্ষাটাই থাকে। তা আমি ছোট্ট করে গাইতেইব দেখে আমি বন্দনা গানটা গাই নাই, তা আমি বন্দনা গানটা গাই নাই আমার নবীর কারণে সর্বকিছু সৃষ্টি, এই জন্য আমি নবীর একটা সান রাখছি, এটা আমি দোষের কি করছি আমি বুঝলাম না, এটা আপনি যা বুঝছেন ভালোই বুঝছেন। আপনি যদি বন্দনা গান গায় আউশ না মিঠে, তাহলে যাওয়ার আগে আরেকবার বন্দনা গান গায়ে যাবেন, আপনার কেউ কিছু কইব না আজকে, কারণ আজকে টাঙ্গাইল আসছেন, আপনি ধরতে গেলে আমার বাড়ির মেহমান, আজকে আমি আপনার কিছু কইতে পারি না, তাই তো, তাই না, অন্যান্য দিন গান হয়ে দেখছে যে গান হয় এক কথা আপনি বলেন এক কথা আমি বলি, কিন্তু আজকে তো আমার ঘরে আসছেন আপনি, অতিথি রূপে নারায়ণ, এই জন্য মেহমানদের কিছু কইতে নাই, মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নাই, এই জন্য কিছু কমন আজকে আমার কিছু কয়েন না আপনি,
গায়েন না এটুকুই খালি কইলাম অনেক দৃষ্টান্ত আমি দেই শুনছি আমাকে পয়েন্ট রাখছে আমি একটা কথা বলছিলাম বিজয় যে পাপ বেচা কেনার জন্য পাপ বেচার জন্য মানুষ একটা দরবারে আসে এখান থেকে পাপ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য না উনি আমাকে পয়েন্ট রাখছে যে পাপ যদি সবাই বেচতে আসে তাহলে কিনবে কি হ্যাঁ এ আপনি কি জানেন না এ জানেন না কিন্তু আপনারা জানেন নিজামুদ্দিন আউলিয়া কিন্তু ডাকাত ছিল জানেন জানেন না ডাকাতি যে কইরা মানুষের ধন লুটপাট করে এটা কি পাপ না পাপ যখন নাকি নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়ার হাতে হাত দিয়া মুড়ি ধুইল বায়াত হইল সে নিষ্পাপ শিশু সমন্বয় হয়ে গেল যখন একটা মানুষ একজন পীরের দরবারে গিয়ে আত্মসমর্পণ করে তার মন প্রাণ সব কিছু গুরুর চরণে অর্পণ করে তখন তার পাপ সেখানেই বেচা হয়ে যায় যার যার মুর্শিদ হলো তার তার পাপ কেনার কি মানুষ তাই না ওই যে পাপ কেনার জন্য একজন বসে আছে আপনারা যে যাই বলেন যাই করেন সব মাথা পেতে নিতে সে রাজি আছে ওই যে দেখেন ঘুমাই আছে সব কথার মীমাংসা আছে কিন্তু বলা হয়েছে কথা কম বলতে হবে আমি যদি কথাই কই তাহলে আর গান গাওয়া লাগবো না আমি কথাই কইতে পারো না কথা আজকে আমি বেশি বলতে চাই না কারণ যারা আসছে তারা কোনোদিন আমার গান শুনে নাই আমার এলাকাতে যারা আছেন আপনারা কেউই আমার গান শোনেন নাই আমি পালা থেকে একটি গান করে এরপরে আমার কাছে জানতে চেয়েছেন যে সর্বপ্রথম কিয়ামতের খবর পাবে নারী এই নারী কিয়ামতের খবর পাবে এর কারণটা কি আমি জবাব করার জন্য চেষ্টা রাখবো ইনশাল্লাহ এর আগে পালা থেকে আমার একটা গান কিয়ামত হইব রে কিয়ামত হইব কিয়ামতের আগে একটা অগ্নি বাতাস আইব রে কেহ নায়ার কারো পানে ফিরা চাইব রে ওরে ভাই কেহ নায়ার কারো পানে ফিরা চাইব রে কিয়ামত হইব রে কিয়ামত হইব কিয়ামত হইব রে কিয়ামত হইব চাইব রে ওরে ভাই কেহ না আর কারো পানে ফিরা চাইব রে
গানটা এই গানটা আমার মা লিখছে আমার আম্মার কিছু কিছু গান আছে যেগুলি খুব বাস্তব কথা সত্য কথা যারা আমাকে না যারা আলিয়া বেগমকে চিনেন তারা জানেন সে যে কি আরে সে মানুষটা কি তার চালচলন কি তার আচার ব্যবহার কি সে গায়িকা হিসেবে কি সে তার লেখা কেমন এটা আমার গান গাইলে আমার আর কথা কইতে ইচ্ছা করে না কথা আর থাকেও না গানে বলা হয়েছে জোর জলম করিয়া কত কল্লা বাহাদুরি ডাকলে তোমায় যাইতে হবে সকল কিছু ছাড়ি এমন যুগ আসছে বাবা প্রত্যেকের ঘরে কিন্তু এখন টাকা পয়সা আছে আছে না আছে এখন গরিব মানুষ খুব কম আছে আছে গরিব মানুষ যারা দিন আনে এখনো দিন খায় কিন্তু দেখবেন এমনও মানুষ আছে যাদের কোনো টাকা পয়সার অভাব নাই কোনো টাকা পয়সার অভাব নাই ধনদৌলতের কোনো কমতি নাই কিন্তু এই বড় বড় দালান কুঠায় তাদের মা বাবাকে তারা থাকার জায়গা দিতে পারে না দিতে তারা থাকার জায়গা দিতে পারে না তারা ঘর থেকে বের করে দেয় লাথি মারা অনেকে আছে না কুসন্তান আছে না দুনিয়ায় প্রত্যেক সমাজে সমাজেই দেখবেন যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয় মা বাবাকে ভাত কাপড় দেয় না অনেক সন্তান আছে শিক্ষিত সমাজ হয়েছে কিন্তু আমরা শিক্ষিত হতে পারি না আমাদের ভিতরে শিক্ষা গ্রহণ করে নাই আমরা মানুষ হইতে পারি নাই এই জন্য ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান একটা গানের ভাষায় বলছে কি যে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে মানুষের পোশাক এটা যেটা দেখতেছেন এটা মাত্র পোশাক এটা একটা কাপড়ের মতো হ্যাঁ তবে ভিতরের যে মনুষ্যত্ব এইটা হলো মানুষ যার হুঁশ নাই সে কখনো মানুষ হতে পারে না আরে যার হুঁশের হিসাব আছে সেই কেবলমাত্র মানুষ হইতে পারছে আচ্ছা যারা নাকি ঘর থেকে মা বাবাকে বের করে দেয় তার একদিন মা বাবা হবে না হবে 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 না অন্য জনের মাথার উপরে বাড়ি দিয়া জোর জলম করে টাকা পয়সাই না বন্ধু বান্ধব দিয়ে ফুর্তি ফার্তিতে দিন কাটাইতেছে মদ পানি খাইতেছে খারাপ রাস্তায় টাকা খরচ করতেছে কিন্তু তারা মা বাবাকে ভাত কাপড় দিতে পারে না তাদের জন্য তাদের সন্তানদের একদিন ওই রকমই করবে আমি আমি চাই কি জানেন আমার শরীরের শেষ বিন্দু দিয়ে হইলেও শেষ রক্তটুকু দিয়ে হইলেও আমি যেন আমার বাবা নাই তো কিন্তু মা তো আছে আমি যেন তার একটু সেবাটুকু করতে পারি চেষ্টা করি অনেক সময় রাগের মাথা অনেক কথাও বলি কিন্তু আবার পরে কলিজাটা ফাইটে যায় যে কেন মার এই কথাটা কইলাম মা নাকি আবার কষ্ট পাইলো প্রত্যেকটা সন্তানেরই উচিত মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা মা বাবার প্রতি গুরু ধরবেন পীর ধরবেন সব ঠিক আছে মা বাবার সেবাটুকু আপনার আগে করতে হবে যে সন্তান মা বাবার ইখেদমত করে না তার জন্য কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না এই জন্য সব সন্তানদের প্রতি আমার আবদার কিয়ামত হবে সবার চলে যেতে হবে কিন্তু দুনিয়ার বুকে এমন কিছু করে যেতে হবে ওই হাসরের মাঠে যায় যেন এইটুকু তারে বলতে পারেন আল্লাহ আমি কিছুই করতে পারি নাই আপনার সাধন ভজন নামাজ রোজা হজ জাকাত কিছু করতে পারি নাই তবে আমার ঘরে দুইজন মানুষ ছিল যাদের উসিলা আমি দুনিয়াতে আসছি তাদের দুজনের সেবাটুকু করে আসছি এখনো আমার মনে হয় আমি যদি আবার আব্বারে আবার ফিরে পাইতাম আবার যদি পাইতাম তাহলে আর আর কোনো দিকে যাইতে দিতাম না কোনো কষ্ট পাইতে দিতাম না এটুকু মনে হয় কিন্তু যাদের ঘরে মা বাবা আছে আমরা এখনো তারা বুঝি না কিন্তু বুঝি দুদিন পরে অবশ্যই বুঝি মইরা গেলে আবার খুঁজি হ্যাঁ মইরা গেলে তখন সারা গ্রামের মানুষ দাওয়াত করে তখন কিন্তু যে ভোট খাওয়াই কিন্তু বাইতে থাকতে মা বাবার মুখে একমাত্র ভাত কাপড় আমরা দিতে পারি এটাই হলো কিয়ামতের নমুনা যারা ভাত কাপড় দিবে না তাদের জন্য কিয়ামতের দিন খুব একটা ভালো হবে না হ্যাঁ এটুকু মাথায় রেখে তারপরে আপনারা দিনকাল
পার কইরেন এইটুকুই আমার আদর কিয়ামতের ভূমিকা নিয়ে এগিলে সারা আর আমি কি কমু দুনিয়াতে ভালো কর্ম করবেন এইটাই তো কিয়ামতের আলোচনা তাই না হাসরে মাঠে যেন আমরা আল্লাহ মালিকের সামনে যেন একটু বুক খুলে দাঁড়াইতে টুকু পারি চলো জবাব করতে চাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে যাই একটা কথা খুব সুন্দর বলছেন যে হেলমেট ছাড়া কেউ যদি মোটরসাইকেল বাইক নিয়ে বের হয় পরিচিত লোকজন থাকলে আইন প্রশাসনের লোকজন থাকলে নাম বললে আমগো ছাইড়া দেয় থানার গাড়ি পুলিশে দিব আমরা যখন গানে যে আমগো গাড়িও সার্জেনে ধরে তখন পরিচয় যদি দেই যে আমি আলেয়া বেগম মেয়ে আমি এই কথাই বলি আমার পরিচয়টা আমি দেই না আমি বলি যে আমি আলেয়া বেগমের মেয়ে আমি আঁখি সরকার আমি অমুক জায়গায় গানে যাইতেছি ভাই আমার দেরি হয়ে যাইতেছে আমার সাইডে দেন যদি ভালো মানুষ হয় যদি গান বাজনা পছন্দ করে অলিয়া উলিয়া পছন্দ করে তাহলে তারা সাইডে দেয় আর যারা উহাদি মার্কা এরা করব কি কবে জেনে নাম নেই এই যে আপনার বাপের নামে ভুল এই যে আকারে ভুল এই যে ঋষিকারে ভুল একটা না একটা ধৈরা ওরা থইব কতক্ষণ খাড়া করে আতে 200 টাকা দিবেন যাইব গাছ আল্লাহ রাস্তে মা আল্লাহ রাস্তে মামলাই শেষ 200 টাকা দিবেন শেষ কিন্তু এমন একদিন ধরবে আর সারা করে নাই এমন একদিন ধরবে যে দিন আর কারো নাম বললেও চলবে না ছাড়বে না জহির পাগলা আমি আপনাকে একটা কথা বলি যার নাম বললে ছাড়বে যার নাম বললে কোনোদিন আপনার আর ধরবই না ছাড়বো তো দূরের কথা নাকি ভাই যার নাম বললে কোনোদিন আর আপনার ছুঁইবই না ধরবই না এমন একটা নাম সম্বল করেন এমন একটা নাম কি ওই যে আহমদ শাহ না এমন একটা নাম কালুশো বাবা এমন একটা নাম শফি বাবা মঈন বাবা এমন একটা নাম বুঝাই পাগলা তাই না যার যার একটা নাম আছে এই যে যেমন আপনার নাম গান গাইছেন ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা পড়বিরে বিষম ফেরে নিরিখ বান ধরে দুই নয়নে যার নিরিখ নিরাপণ ঠিক আছে যার নাম ঠিক আছে এরে আবার ট্রাফিক পুলিশ ধরে কেন তাই তো তাই তো যার কোনো নাম নেই যার কোনো ঠিকানা নাই যার কিছু কোয়ার মতো নেই এরাই তো যাইতে ধরবো বলেছেন নারী কেন কেমতের খবর আগে পাবে আপনি বললেন নাই আমাই আমি বলবো কথা জহির পাগলা আপনি বসে বসে শুনে নেন না তাই কেমতের আগে কিন্তু খানের দরজাল আসবে জানেন আপনারা একদল নারী তারা দুজকবাসী হবে এই একদল নারী তারা খানের দরজালের সঙ্গ নেবে খানের দরজালের মতো তাদের আচার ব্যবহার থাকবে কিয়ামত
তাদের পূর্বে পুরুষ কমে যাবে মহিলা বেশি হবে মানে নারী বেশি থাকবে একজন পুরুষকে একজন নারী দৌড়াইতে দৌড়াইতে গাছের আগায় তুলবে এই পুরুষ নারীর ভয়ে গাছের আগা থেকে প্রস্রাব করে দিবে এই প্রস্রাব পান করে একটা নারীর গর্ভ হবে আরে দেখেন কত ভয়ঙ্কর প্রস্রাব পান করে একটা নারীর গর্ভ হবে শুনেন যে নারীরা স্বামীর সেবা করে না স্বামীর আশ্রয়ে থাকে না স্বামীর কান্তলে থাকে না যে নারীরা পর্দা পোষণ করে না যে নারীরা বড় ছোট পরিবেশের সাথে মানানসই করে চলতে পারে না আছে না কিছু বিষয় যে দোষগুলি থাকে একটা মেয়ের এই দোষগুলি যে মেয়ের মধ্যে থাকবে এই মেয়েরাই কিয়ামতের খবরটা আগে পাবে আরে আমি খুব সংক্ষিপ্ত করে আলোচনাটা শেষ করলাম আলোচনা করলে করাই যাবে কিন্তু আপনাদেরকে আলোচনা কর আলোচনা শুনিয়ে সন্তুষ্ট করার মতো শিল্পী আমি অনাজহি পারলাম না তারপরে পালা তো দিছে পালা যেহেতু দিছে আলোচনা একটু করতে হবে আপনারা মনক্ষুণ্ণ হয়ে না আর জহির পাগলা আপনিও আমার এত বেশি কথা কয়েন না এত পয়েন্ট ময়েন আজকে ধরেন না এগুলার জনাব কুমিল্লা ঢুকমো তো আমি করেন আর একটা কথা আমি আপনাদের কই জহির পাগলার কই না আপনাদেরকে বলি কুমিল্লার মানুষ কিন্তু খুব শিল্পীদেরকে আপ্যায়ন করতে জানে কুমিল্লা এক নাইট গান করলে আমাদের 40-50 হাজার টাকা করে বায়না দেয় আবার 15-20 হাজার টাকা বকশিস পাওয়া যায় কিন্তু আমাদের টাঙ্গাইলে এটা নাই আমার খাজা বাবা বলছে কি জানেন সামা কাওয়ালির মাধ্যমে যে তোমার মনকে একটু তৃপ্তি দিল তুমি একটু হইলেও তাকে কিছু দিও নইলে তুমি তার কাছে ঋণী থাকবা ঋণ থেকে কবরে আসলে আল্লাহ রাসূল তাকে সাফায়াত করে না ঋণ থাকা যাবে না তো আমার এলাকায় আইছে তো আমারে বকশিস টকশিস দিন বা না দিয়েন কিন্তু একটা মেহমান আইছে নইলে আমি আমি যখন আবার কুমিল্লায় ঢুকবো তখন কিন্তু আবার আমারে খোঁটা দিব যে গেছিলাম আপনাদের টাঙ্গাইলে দেখাইছি কেমন তা আপনারা একটু জহির পাগলার একটু উৎসাহ দিয়েন তাহলে না ভালো ভালো গান শুনতে পারবে ধন্যবাদ সবাইকে আচ্ছা ক্যামেরা এসে কতটি রে প্রায় হাই হাই সর্বনাশ খালি ক্যামেরার কেউ না ক্যামেরার দলে কিছু দেওয়া যায় না আপনারা যদি 100 করে টাকাও দেন তা তো টাকার বন্যা বয়ে যাইব না 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 ভাই এই যে আপনারাও কিন্তু আমার কাছে ঋণ হয়ে যাইতেছে হাই হাই ঋণ পরিশোধ করেন আপনারা যারা যারা আছেন 100 করে টাকা কানেকশন এক কস এক কস এত কৃপণতা করেন না কৃপণতা মাইছে লেগে কৃপণতা হলো আল্লাহর অভিশপ্ত জীবন হাই হাই একটু কিছু দিয়েন একটু অভ্যাস করেন কই এই দিলাম মুখ বয়তেরে না দি আবার দিয়ে বয়তেরে না না কিছু খরচ টরচ কই দেন এ আমার কইবে রে এ আমার কইবে চাইবো
আপনি শুধু বলবেন সর্বপ্রথম হাশরের মাঠে বিচারটা হবে কার? কঠিন কথা। সর্বপ্রথম কাল কিয়ামত হাশরের মাঠে বিচারটা হবে কার? আর তার যে বিচারটা হবে, দোষ না করলে তো আর বিচার হয় না, কি গণ? তার অন্যায়টা ছিল কি, দোষটা ছিল কি? যদি প্রশ্ন জবাব যদি সুন্দর আসে, অবশ্যই এখান থেকে আমরা কিছু পাবো, কিছু বুঝতে পারবো। আপনি সুন্দর করে জবাবটা দিবেন। কঠিন কথা। সঠিক উত্তরটা চাই। অনেক সঠিক উত্তর দিলাম, জীবনে কেউ এক চাও খাওয়ায় নাই। কত ভুল উত্তরও দিলাম, কেউ ওইটা কয় নাই আপনার উত্তর ভুল হয়েছে। মুসিবত, যা কই তাই ঠিক। হায় হায়, আমারে দেখতে কি পেশার মতো। আর এ শিল্পী, হ্যাঁ, লাহওয়াল হাদিস, বাজে কথা। পালার ভিতরে থাকেন না, পালার বাইরে যাওয়ার দরকার কি? এমনি তো একটা বাজে 45 মিনিট। ঘুরি রে কই ঘুরিস না, ঘুরি কই তুই তো তোরা সে থাক, আমি আমার মতো ঘুরি। প্রশ্নের জবাব, সর্বপ্রথম এই পৃথিবীতে গন্ডগোল করেছে হযরত আদম পুত্র হাবিল এবং কাবিল। আমি এটারে পেছাইলে পেছাইতে পারি না কি? পারি না, পারেন? আমি কথা জানি না, এই রাতুরা দিয়ে ঘুইরা সাটুরিয়ে হইয়া মানিকগঞ্জে যাওয়া যায় না, আবার বিল কোনা ইচ্ছে যাওয়ানো তো যায়। আমার কাছে পালাই থাকেন, প্রাসঙ্গিক কিছু বলেন। পালাটা কেমন? পালাটা হাসর। আমি এর বাইরে না যাই, অনেকদিন পরে পরে গান আন সিজন, তো গান গায়ে তৃপ্তি হইতেছে না। হযরত হাবিল কাবিল, বাবা আদমের পুত্র, কাবিল বড়, হাবিল ছোট। কাবিল বাধ্য না, হাবিল বাধ্য, বুঝেন তো? মানে হাবিল হইল বাধ্য, কাবিল হইল বাবা মার অবাধ্য। বেয়াদব বলি না, অবাধ্য। অবাধ্য মানেই বেয়াদব। নবীর ছেলেকে আমি এইভাবে বলতে পারি না, কিন্তু অবাধ্য। হযরত আদমের এক মেয়ে ছিল, নাম তার আকলিমা। কি নাম? আকলিমা। বাবা আদম চিন্তা করলেন যে হাবিলের কাছে মেয়েটা বিবাহ দিতে। কাবিল বলে, না আমি বড় মানি না, বাবার ইচ্ছে হইলো ছোট জনের কাছে দিতে, যে বাধ্য সন্তান। আদম বলে, আমি আমার ছোট ছেলের কাছে দিতে চাই, তুমি আমি আমাকে মানো, আমি তোমার বাবা, আমি নবী। বলে, না না হ্যাঁ মানি না। হাবিল বলল, আমার বাবার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আমার বাবার উপরে আমার কোনো কথা নাই। বলছেন, ঠিক আছে, আল্লাহর তরফ থেকে ওহি আসলেন, আদম তোমার দুই পুত্রকে বলো কুরবানি দিতে, কুরবানি দিয়া পাহাড়ের চূড়ায় রেখে আসো, আল্লাহ যার কুরবানি গ্রহণ করবেন আকলিমা তাকেই পাবে। কুরবানি দিলেন, দুই ভাই কুরবানি দিয়া পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। কাবিলের কুরবানিটা কবুল হয় নাই, হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করে নি। সুবহানাল্লাহ। পড়েন, সিদ্ধান্ত কি? হাবিলের কাছে আকলিমাকে বিবাহ দিলেন। কাবিল বললেন, এই ভাই আমি তোমায় খুন করব। হাবিল বলেন, ভাই তুমি আমায় খুন করতে পারো, আমি তোমায় খুন করতে পারি না, কারণ আমি রবের প্রতি বিশ্বাসী, আমি ওই প্রতিপালকের প্রতি বিশ্বাসী, উনি আমায় যা করেছেন ভালো করেছেন, তুমি আমায় হাত তুললেও আমি তোমার উপরে হাত তুলতে পারি না। কাবিল রাগের বসে হাবিলকে হত্যা করেছেন। কাল হাশরের ময়দানে সর্বপ্রথম কাবিলের বিচার হবে, নিজের ভাইকে কতল করার বিচার হবে।
কাবিলের বিচার দিয়ে বিচারের কাজ আরম্ভ হবে। হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে। আপনার এলাকায় আসছি, আমারে খুব আপ্যায়ন করতেছে, একেবারে শুরু থেকে আপ্যায়ন। হ্যাঁ, আমি মাইক দিয়ে কইতে চাই না, আমার পছন্দের খাবারই খাইছি আলহামদুলিল্লাহ। বাবা আহমদ শাহর দরবারে উস্তাবাজি দিয়ে খাইছি, আমার পেটটা ভরছে। আমি আয়াদে টেবিলের মধ্যে দেশি মুরগি দেখাইতেছে, তাহলে আমার যে কি আপ্যায়ন দেখা করছে কি ভাই? এই এই এদিকশান, আপনি আমার দিকশান, আমার আপ্যায়ন করে হের গ্রামে, আমি উস্তাবাজি দিয়ে ভুল হয়ে গেছে। করলা ভাজি আমার খুব প্রিয়, মাছ মাংস যেখানে যে ওখানে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তালা, বাবা আহমদ শের দরবারে আমার যে কবুল করছেন এটাই আমি খুশি। কিন্তু আমার কথা হইলো, হ্যাঁ যে আমার স্টেজ ওইটাই যে আপ্যায়ন আপ্যায়ন করতেছে, সে খাইতেছে দেশি মুরগি দিয়া, আমি যে খাই নাই কি খাইছি এইটাও খবর নাই নাই। প্রশ্নের জবাব দিলাম, আশা রাখি বাকি আপ্যায়নটা স্টেজে দাঁড়াইয়া করবে, ঠিক আছে কিনা? একজন খারাপ হইলে পুরো টাঙ্গাইল খারাপ না, একজন নাডা মানুষ হইলে পুরো নাগরপুর খারাপ না, এটা সুজাকরণের জন্য আমি আছি ইনশাআল্লাহ। তুই একটা জিনিস করবেন না, আল্লাহ পাক ধ্বংস করবেন না, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো পবিত্র কাবা ঘর, যেটা আল্লাহ পাক ধ্বংস করবেন না বলছেন। সরাসরি জবাব দিতে সরাসরি জবাব দিয়ে দিলাম, এখন আর